मार्च 2003 साले कानाडाते एमन किछु घटना घटे जेटा पुरो पृथ्वीके चमके रेखे देय। कानाडाते टोरंटो शहरेर पुलिस एंड्रियो कालसन नामे एकजनके ग्रेप्तार करे। आर तार ग्रेप्तारेर कारण शुनले आपनी अबाक हये जाबेन, कारण एंड्रियो कालसन नामेर व्यक्तिके शुधुमात्र एइजन्य ग्रेप्तार करा हय जे शेयर मार्केटे कोन जिनिसेर दाम कमबे एबं कोनटा बाड़बे তা সে আগে থেকে জানতে পেরে যেত। আর আপনি এ কথা শুনে অবাক হবেন যে ওই ব্যক্তি কিছু মাসের মধ্যে 126টি কোম্পানির শেয়ার কেনে। আর আশ্চর্যের কথা হলো 126টি কোম্পানি তাকে শুধুমাত্র মুনাফা দেয়, আর কিছুদিনের মধ্যে সে $800 $300 মিলিয়ন পরিবর্তন করে নেয়। আর এটা শুধুমাত্র এই জন্য হয়ে থাকে এন্ড্রিও কালসন যে কোম্পানিগুলো শেয়ার কেনে তখনকার সময়ে সেই কোম্পানিগুলির কোনো লস হয় না। তো বন্ধুরা, আপনিও এটা জেনে অবাক হবেন যে পুরো পৃথিবীতে শেয়ার মার্কেটের এক্সপার্ট যে থাকে তিনিও তার অনুমান করতে পারেননি যে কোন কোম্পানির শেয়ার কমবে আর কোন কোম্পানির শেয়ার বাড়বে। আর এই জন্যই বিনা কারণে এন্ড্রিও কালসনকে গ্রেপ্তার করে নেয় পুলিশ। পুলিশের মনে হয় ঠিক তাহলে শেয়ার মার্কেটে কোনো ঘোটাল আছে, আর এই সন্দেহের জন্যই সেই ঘোটালার পর্দাফাশ করা যেতে পারে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর FBI এর দ্বারা সেই ঘটনার তদন্ত করা হয়। তদন্ত করার সময় এন্ড্রিও কালসনের মুখ থেকে তদন্তকারীরা এমন কিছু কথা শোনে যেটা শোনার পর তদন্তকারীরাও অবাক হয়ে যায়। FBI এর লোকেরা কিছুতেই বুঝতে পারে না যে তারা এবার কি করবে। এন্ড্রিও বলে যে সে এক সময়যাত্রী, আর সে সাল 2256 থেকে টাইম ট্রাভেল করে এখানে এসেছে। এই কারণেই সে আগে থেকেই জানে যে শেয়ার মার্কেটে কী হবে। এইসব কথা শোনার পর তদন্তকারীরা মনে করে ওই ব্যক্তি তাদেরকে বোকা বানাচ্ছে আর এইসব মন গড়ানো গল্প বলে চলেছে। তাই তাকে তদন্তকারীরা জেলে ভরে রেখে তার সম্বন্ধে তদন্ত শুরু হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এক মাস ধরে তদন্ত করেও পুলিশ তার কিছুই খুঁজে পায়নি। ওই ব্যক্তি এসেছে কোথা থেকে আর ওর আগে পেছনে কেউ আছে কিনা, এমনকি পুলিশ ওই ব্যক্তির মা বাবা কোনো পরিবার বা আত্মীয় স্বজনের সম্পর্কে কোনো কিছুই পায়নি। এখনো পর্যন্ত বলতে পারেন যে তার সম্বন্ধে কোনো ডেটা বা কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু FBI এর লোকেদের কাছে এমন কিছু প্রমাণ নেই যেটা দেখে মনে হবে যে এন্ড্রিও এই পৃথিবীরই মানুষ। বারবার ইন্টারভিউয়ের পরেও এন্ড্রিও বলে যে সে এক সময়যাত্রী আর সে এই পৃথিবীতে টাকা ইনকামের জন্য এসেছে। FBI কে বিশ্বাস করানোর জন্য এন্ড্রিও এমন কিছু ঘটনার সম্বন্ধে বলে যেগুলি ভবিষ্যতে ঘটবে। তাছাড়া FBI কে আরও বলে যে যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এইডস রোগের চিকিৎসার উপায় বলে। শুধু এটাই নয়, এন্ড্রিও এটাও FBI দের বলে পৃথিবীর বড় আতঙ্কবাদী ওসামা বিন লাদেনের সম্বন্ধেও বলে যাবে। কিন্তু এইসব কথা শোনার পর টরন্টোর পুলিশ বুঝে উঠতেই পারে না যে তার সাথে কীরকম আচরণ করা যায়। এরপর টরন্টোর পুলিশ তাকে জেলে ভরে দেয় আর তার বেল করানোর জন্য 10,00,000 টাকার ইনাম রাখা হয়। FBI দের মনে হয় ওই ব্যক্তির পেছনে অবশ্যই কোনো বড় গ্যাংয়ের হাত আছে, আর এত টাকা দিয়ে কেউ না কেউ তাকে অবশ্যই বেল করানোর জন্য আসবে। আর কিছুদিন বাদে এমনই এক ঘটনা ঘটে যেখানে নাম নামের এক ব্যক্তি এসে 1,000,000 টাকা দিয়ে তাকে বেল করিয়ে নিয়ে যায়। আর তার পরবর্তী সময়ে কেসের শুনানির জন্য এন্ড্রিওকে একটি তারিখ দেওয়া হয় আর এন্ড্রিওকে সেই তারিখে হাজিরা দিতে বলা হয়। কিন্তু এন্ড্রিও সেই তারিখে সেখানে পৌঁছায় না। আর তারপরেও পুলিশ যখন এন্ড্রিওকে খোঁজ করে তো এন্ড্রিওর কোনো খবরই পাওয়া যায় না। তারপর পুলিশ যখন ওই অচেনা ব্যক্তিকে খোঁজ করে যে কিনা এন্ড্রিওকে 10,00,000 টাকা জরিমানা দিয়ে বেল করিয়েছিল, তারও কোনো খবর পাওয়া যায় না। আর ওরা দুজনে এমনভাবে হঠাৎ কোথায় হারিয়ে যায় যে তাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে এখনও টরন্টোতে এন্ড্রিও কালসনের জন্য কেস চলছে আর সেখানকার পুলিশ এখনও তার খোঁজ চালিয়ে যাচ্ছে। কিন্তু অপরদিকে এমনই এক ঘটনা যেখানে কিছু লোক আছে যারা এন্ড্রিও কালসনের কথা সত্যি মনে করে। তাদের কথা অনুযায়ী এন্ড্রিও যে সময়যাত্রার কথা বলে সেটা একদম সত্যি, কারণ সময়যাত্রা এমন এক ঘটনা আগেও ঘটেছে। এই ঘটনাটি 9ই নভেম্বর সাল 1986 স্পেনের এক শহরে রেমিরেজ নামের এক ব্যক্তি নিজের গাড়িকে ড্রাইভ করে কোথাও যাচ্ছিল। ওই মানুষটি পেশাতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ছিল।
আর সেই ব্যক্তি নিজের কাজের জন্য তার শহর থেকে 15 কিলোমিটার দূরে অন্য শহর ডেকোতে যাচ্ছিল। রেমিরেজ নিজের শহর থেকে কিছুটা দূরেই গিয়েছিল আর সামনে একটি রাস্তার গোলাকার ব্যাগ নিতে হয়। আর যখনই গোলাকার টানেলে ব্যাগ নেয় তখনই তার সাথে এমন এক ঘটনা ঘটে যেটা বিশ্বাস করা যায় না। ব্যাগ নেওয়ার পর সে যেটা দেখে তা দেখে খুব উত্তেজিত হয়ে যায়। সে দেখে যে সে 6 লাইন হাইওয়ে এর উপরে যাত্রা করছে আর সে হাইওয়েটি আধুনিক টেকনোলজিতে তৈরি। আর সে তার আগে পেছনে যতদূর পর্যন্ত চোখ যায় শুধু 6 লাইন হাইওয়ে দেখতে পায়। সে দেখে হাইওয়ের দুই পাশে বড় বড় বিল্ডিং। আর সব থেকে আশ্চর্যজনক কথাটি হলো এর আগে এমন জিনিস সে কখনো দেখেনি, কারণ যে রাস্তা দিয়ে সে চলছিল এর আগে সে রাস্তাটি খুব সরু ছিল আর সেখানে এতটা ডেভেলপমেন্ট হয়নি, আর ওই রাস্তাতে এমন 6 লাইন হাইওয়ে ছিল না। তারপর তিনি গাড়ি থেকে নেমে চারিদিকে দেখে তার মনে হয় সে অন্য শহরে চলে এসেছে, কারণ সেখানকার বাড়িঘর হাই টেকনোলজিতে তৈরি। তারপর সে গাড়িতে বসে সামনের দিকে এগোতে থাকে। সে দেখে তার আশেপাশের গাড়িগুলি খুব তীব্র গতিতে চলছে। এতটাই গাড়ির গতি তীব্র থাকে যে এখনকার সময়ে এত স্পিডে গাড়িগুলি চলতে পারে না। হাইওয়েতে চলতে চলতে সে একটি ট্রান্সপারেন্ট টানেল দেখতে পায়। তারপর সে ট্রান্সপারেন্ট টানেলের ভিতরে প্রবেশ করে। আর যখনই সে টানেলের ভিতরে প্রবেশ করে তখন তার গাড়ির টেম্পারেচার বাড়তে থাকে। টানেলের ভিতরে প্রবেশ করার সময় সে একটি কম্পিউটার চালিত রোবটের আওয়াজ শুনতে পায়। সে তাকে বলে যে সে নাকি টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছে। আর যখনই সে টানেল থেকে বের হয় তার গাড়ির টেম্পারেচার নর্মাল হয়ে যায়। টানেল থেকে বের হওয়ার পর লাগাতার 1 ঘন্টা গাড়ি ড্রাইভ করতে থাকে। আর তখনই রাস্তার বাম পাশে এক্সিট লেখা দেখতে পায়। কিছু ভাবার পর ওই ব্যক্তি এক্সিট পয়েন্টের দিকে চলে যায়। আর যখনই এক্সিট রাস্তা দিয়ে বাইরে আসে তো দেখে যে তার বাড়ির শহরটি তার পাশেই রয়েছে। সে কিছুই বুঝতে পারে না যে তার সাথে কী হয়েছিল। তারপর যখন সে তার গাড়ির মিটার দেখে তো সে দেখে অবাক হয়ে যায়। সে দেখে যে সে তার বাড়িতেই আছে কিন্তু তার গাড়ি 150 কিলোমিটার যাত্রা করেছে। এইসব দেখার পর সব থেকে আশ্চর্য কথাটি হলো সে যেখানে গিয়েছিল সেটা তার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরত্ব ছিল। পরের দিন রেমিরেঞ্জ ওই রাস্তা দিয়ে অফিস গিয়েছিল কিন্তু সেদিন ওইখানে কোনো 6 লাইন হাইওয়ে রাস্তা দেখতে পায়। এইরকম লাগাতার কয়েকদিন ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে কিন্তু তার চোখে এমন কোনো রাস্তা চোখে পড়ে না। তারপর এই ব্যাপারে সে অনেকজনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সবাই বলে যে এমন কোনো রাস্তা সেখানে নেই। আর এই ঘটনার 4 বছর পর এমন কিছু হয় যা রেমিরেজকে চমকে দেয়, কারণ সে যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত যেত সেইখানেই হঠাৎ করে 6 লাইন হাইওয়ে বানানোর কাজ শুরু হয়। আর তারপর সে বুঝতে পারে যে সে টাইম স্লিপ করে ভবিষ্যতে চলে গিয়েছিল, কারণ সে আগের ওই সরু রাস্তায় 6 লাইন হাইওয়ে দেখতে পেয়েছিল। তো বন্ধুরা, আপনাদের সাথেও কখনো না কখনো এমন কিছু ঘটনা ঘটে যে সেটা আপনার মনে হয় যে এটা আপনার সাথে আগেও ঘটে। সময়ের সাথে চলতে চলতে আপনার এমন কোনো অচেনা ব্যক্তির সাথে পরিচয় হয় যাকে দেখে আপনার মনে হয়তো আপনি তাকে আগে কোথাও দেখেছেন, আর এইসব ঘটনা ঘটে থাকে শুধুমাত্র টাইম স্লিপের জন্য। আর আপনাদের কারো না কারোর সাথে এমন ঘটনা অবশ্যই ঘটেছে। সাধারণ কথায় বলতে গেলে এইসব ঘটনা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটে যাওয়া একটা ছোট্ট ক্লিপ। তো বন্ধুরা, আপনারা এর আগেও এমন টাইম স্লিপের ভিডিও অবশ্যই দেখেছেন। তো আজ আমাদের এটা উদ্দেশ্য নয় যে টাইম ট্রাভেল বা সময়যাত্রা কি তার সম্বন্ধে। আর আজ আমাদের ভিডিওতে শুধুমাত্র উদ্দেশ্য যে টাইম ট্রাভেলে ঘটে যাওয়া ঘটনার সম্বন্ধে বলা। আর এইসব ঘটনা দেখার পর এটাই সত্য যে টাইম ট্রাভেল কোনো কল্পনা নয়, এটা একটা বাস্তবে ঘটে যাওয়া ঘটনা। আজ পুরো পৃথিবীর বিজ্ঞানী এমনই মেশিন বানানোর জন্য প্রচুর পরিশ্রম করে চলেছে, আর এইসব জিনিস নিয়ে কাজ করে চলেছে যে টাইম ট্রাভেল বা সময়যাত্রা করে ভবিষ্যতে কিংবা ভূতকালে যাওয়া সম্ভব হতে পারে। আর আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটে যাওয়া যেসব টেকনিক্যাল এররের জন্য আমরা কিছু সময় বা কিছু মাইক্রো সেকেন্ডের জন্যও
भविष्य বা ভূতকালে চলে যায়। আজও পর্যন্ত দুনিয়ার বৈজ্ঞানিক ওই টেকনিক্যাল এররের খোঁজ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আর এটাও জানার চেষ্টা করছে যে গোটা বিশ্বে ঘটে যাওয়া টেকনিক্যাল এররকে কন্ট্রোল করা যায় কিনা। তবে কিছু বৈজ্ঞানিকদের বক্তব্য অনুযায়ী সাল 2040 এর মধ্যে সময়যাত্রা বা